আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আনসল্টেড বাটার দিয়ে কিভাবে ঘি বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে আনসল্টেড বাটার নিছি 5টা আর অর্ধেক। তো কিভাবে বানায় সেটা আমি রেসিপি দেখাচ্ছি। এখানে একটা হাঁড়ি নিলাম, সেই হাঁড়িতে আমি সব বাটারগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। বাটারটা গলে গেলে তারপর আমি দেখাইব কিভাবে বানাইতে হয়। তো একে একে আমার বাটারগুলো দিয়ে দিচ্ছি। ওয়েট করতেছি, মেল্ট হয়ে গেলে ফিরে আসতেছি। আমার বাটারটা মেল্ট হচ্ছে, আর আপনারা ট্রাই করবেন বড় মানে হাঁড়িতে বাটারটা বানানোর জন্য, কারণ যখন বাটারটা মেল্ট হয়ে যখন ফুলে উঠে তখন আবার মানে পড়ে যাবে, এই জন্য বড় মানে হাঁড়ি নিলে ভালো হয়। তো ওয়েট করতেছি বাটারটা গলার জন্য। বাটারটা গলে গেছে, এখন আমি নাড়াচাড়া করব, আর যখন ফেনা হয়ে উঠে আসবে তখন আমি আগুনটা কমাই দেব, আর অবিরত নাড়াচাড়া করবে একটু করব। আপনাদেরকে দেখাই কিভাবে মানে বুঝবেন ঘিটা হয়ে গেছে। তো আমাকে ওয়েট করতে হবে। এই যে দানা দানা দেখতে পাচ্ছেন, ঘিয়ের যে মানে ঘি হওয়ার আগে মানে পরে যে একটা একটু সামান্য ময়লা বের হয়ে আসে, তো ওইটাকে ওয়েট করব। ওইটা একদম ব্রাউন হয়ে গেলে তারপর আমি আগুনটা অফ করে দেব। এই পর্যায়ে এসে ফেনা উঠবে, তো দেখেন আমার ঘিটা হয়ে আসতেছে আস্তে আস্তে। ওয়েট করতেছি, ঘিটা মানে ভালো করে হওয়ার জন্য। ব্রাউন হয়ে আসতেছে, তো এখন আমি একটু একটু দেখতে পাচ্ছি মানে কেনার জন্য বোঝা যাচ্ছে না। তো আমি আগুনটা এখন অফ করে দেব। অফ করে দিলাম, এখন আমি ওয়েট করতেছি কেনারটা ডাউন হওয়ার জন্য। তো ফিরে আসতেছি একটু পর। দেখেন আমার ঘিটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করব, করে জারের মধ্যে ঢেলে নেব। তো 20 মিনিটসে আমার ঘি হয়ে গেছে, একদম সহজ, যে কেউ বানাতে পারবে ঘরে ঘি। তো এরকম করে বানিয়ে খাবেন, অনেক মজা, কারণ দোকানের ঘির থেকে এই ঘিটা অনেক সুস্বাদু। আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে। তাই আমি এখন একটা চাকনি দিয়ে ছেঁকে নিতেছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। ছেঁকে নিলাম, এই
যে আমার একদম ঘি রেডি, অনেক ঘি হয়েছে। তো আপনারা এভাবে বানাবেন আর মজা মজা করে খাবেন। থ্যাংক ইউ।